আলিপুরদুয়ারের দক্ষিণ জিতপুর এলাকায় প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসলো প্রেমিক। প্রেমিকাকে ফিরে পাবার একমাত্র পথ হিসেবে এই পথকে বেছে নিয়েছে প্রেমিক। আলিপুরদুয়ারের দক্ষিণ জিতপুর এলাকায় প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসলো প্রেমিক। 7 বছরের প্রেম ও ভালোবাসার দাবি নিয়ে পাত্রীর বাড়িতে এসে উপস্থিত প্রেমিক ছোটন সিংহ। আলিপুরদুয়ার এলাকার বাসিন্দা প্রেমিকের দাবি, দীর্ঘ 7 বছর প্রেমের পর বেশ কিছুদিন থেকেই সে প্রেমিকার অন্য এক ছেলের সাথে সম্পর্ক গড়ে ওঠে। সেই বিষয়ে প্রেমিকাকে জিজ্ঞেস করার পরে প্রেমিকা অনিন্দিতা রায় ছোটন সিংহকে অস্বীকার করে, বিয়েতে আপত্তি জানায়। প্রেমিকাকে ফিরে পাবার একমাত্র পথ হিসেবে এই পথকেই বেছে নিয়েছে প্রেমিক ছোটন সিংহ। 7 বছর ধরে ও আমার সাথে রিলেশনে আছে, তো হওয়ার পরে ও আমার ভালোবাসা প্রতারণা করছে। এখন দেখছি কিছুদিনের মধ্যে এখানে কাজে ঢুকে অন্য ছেলের প্রতি ওর অন্য কারোর সাথে মনে হচ্ছে ও আছে রিলেশনে, আমাকে ও প্রতারণা করছে আমার সাথে, সেটার জবাব চাই আমি। কী কারণে আমার সাথে 7 বছর ধরে গভীর রিলেশন হয়ে গেল, ভালোবাসে আমি ওকে একসেপ্ট করার জন্য সবসময় রাজি আছি, তাই আমি ওকে নিয়ে থাকতে চাই। তার মনে তো আমি ঢুকিনি, তার মনে জানি না, সে যদি আমাকে পছন্দ করে আচ্ছা, আজকে ও আর ওর ফ্যামিলি যা করলো আমি ঠিক মানতে পারছি না। এখন কি করবে তুমি? আমি এখন কোনো ডিসিশন নিতে পারছি না। ছেলের সাথে এখানে এসে উপস্থিত হয়েছে, ছেলে আগে আসছে, কি কারণে আসছেন, কি ব্যাপার? আমি আসছি আমার ছেলের সাথে, এই মেয়ের সাথে রিলেশন ছিল 7 বছর থেকে, আমার বাড়ি যাওয়া, খাওয়া দাওয়া, ওদেরও বাড়ির লোক যাওয়া আসা করে, আমরা প্রতিটি অকেশনে ওর মা যায়, মেয়ে যায়, আমার সাথে ভালো একটা রিলেশন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মেয়েটা এখন বাড়িতে থাকে, মেয়েটা বলছে ঠিক আছে একটা মলে কাজ করবো, আমার ছেলে রাজি ছিল না যে সেখানে যাবা না, তুমি করো বাড়ি থেকে যদি কোনো কাজ করতে হয় তুমি সেটা অন্য কিছু করো, আমি সেটা রাজি আছি। 7 বছর যাওয়ার পরে এখন যখন মলে যায়, কিছুদিন যাওয়ার পরে আমার ছেলে গিয়ে ওকে নিয়ে আসছে, রাত্রি করে যা গিয়ে একবার খাওয়া দিয়েছে, একবার নিয়ে আসে, বেশ কিছুদিন ভালোই ছিল। আজকে 20-25 দিন থেকে মানে আমার ছেলেকে মেয়েটা সহ্যই করতে পারে, বলে যে না আমি এখন অন্য চিন্তা করতে পারি, এরকম মানে টোক দিচ্ছে যে আমি যদি তোমার জীবন থেকে সরে যাই তাহলে তুমি কী করবা, বা আমি যদি এখন না আসি মনে করো আমার মনটা চেঞ্জ হয়ে গেল, তখন ও বলো যে কেন কেন চেঞ্জ হবে, আর তুমি 7 বছর থেকে রিলেশন করছো কেন চেঞ্জ হবে, তুমি কেন এমন কথা বলতেছো। দুই বছর আমার মন দাঁড়া তোমরা তো বেশি কথা না কাজ।